গত জানুয়ারিতে সৌদি আরবের ক্লাব আল নাসরে যোগ দিয়েছিলেন পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। কিন্তু নতুন ক্লাবে এসেই এর আগে শিরোপাহীন তিনটি মৌসুম কাটানো সেই দুঃস্বপ্নে ফিরে গেছেন রোনালদো। সৌদির সুপার কাপ ও কিং কাপ থেকে ছিটকে যাওয়ার পর আল নাসর এবার ছিটকে গেল প্রো লীগ থেকে, কারণ শনিবার ইত্তিফাকের সঙ্গে এক এক গোলে ড্র করেছে আল নাসর। ইউরোপীয় সীমানা থেকে অনেক দূরে সরে যাওয়ার প্রথম মৌসুমটাই CR7-কে শূন্য হাতে শেষ করতে হচ্ছে। একদিকে আল নাসরের ড্র, অন্যদিকে টেবিলের শীর্ষে থাকা আল ইত্তিহাদ 3-0 গোলে জয় পেয়েছে আল ফেইহার বিপক্ষে। ফলে রোনালদোদের হতাশায় ডুবিয়ে প্রো লীগের শিরোপা নিশ্চিত করেছে আল ইত্তিহাদ। এর আগে রোনালদো যখন ক্লাবটিতে নাম লেখান তখন আল নাসরের ট্রেবল জয়ের সুযোগ ছিল, কিন্তু তাকে দলে ফেরানোর পর এক এক করে সব আশা যেন নিভে যেতে থাকে। ব্যক্তিগতভাবে শুরুটা ভালো করতে না পারলেও মৌসুম জুড়ে খুব একটা খারাপ খেলেননি রোনালদো। শুধু প্রো লীগেই 14টি গোল পেয়েছেন তিনি। 21 বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারে প্রথমবারের মতো ক্লাব পর্যায়ে টানা দুটি মৌসুম শিরোপাহীন থাকতে হচ্ছে পর্তুগিজ ফরওয়ার্ডকে। এ নিয়ে 4 বার শিরোপাহীন মৌসুম কাটিয়েছেন 38 বছর বয়সী রোনালদো। তবে গতকাল আল নাসরের 1-1 গোলের ড্রয়ে গোল পাননি রোনালদো। দ্বিতীয়ার্ধে কোচ তাকে মাঠ থেকে তুলে নেন। অপরদিকে আল ফেইহার বিপক্ষে ব্রাজিলিয়ান ফরওয়ার্ড রোমারিনিওর জোড়া গোলের সঙ্গে আহমেদ শাহরাহিলির 1 গোল মিলিয়ে 3-0 ব্যবধানে জয় পেয়েছে আল ইত্তিহাদ।